আপনারা যারা AOC-2 পেপার পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে রপ্ত করে নেবেন। তাহলে চলুন আজকের সময় নষ্ট না করে শুরু করি। টেপিওকাতে কোন পদার্থ থাকে যা হাইড্রোসায়ানিক অ্যাসিড তৈরি করতে পারে? সায়ানোজেন গ্লাইকোসাইড, পেজ নাম্বার 56। টিনের পাত্রে খাদ্য সংরক্ষণকে কি বলা হয়? ক্যানিং, পেজ নাম্বার 140। কোন ধরনের খাবার মূলত এক্সট্রুশন পদ্ধতিতে তৈরি করা হয়? স্ন্যাক বা ফাস্টফুড, পেজ নাম্বার 161। কোন বিবৃতিটি এনজাইম বা উৎসেচক সম্বন্ধে সত্য? সব উৎসেচকগুলি প্রোটিন, পেজ নাম্বার 11। MAP বলতে কি বোঝায়? মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকিং, পেজ নাম্বার 147। অ্যাসপারজিলাস নাইগার কি তৈরি করে? মাইকোটক্সিন, পেজ নাম্বার 93। ইসচেরিচিয়া কোলি সৃষ্ট টক্সিনের নাম কি? ST এবং LT, পেজ নাম্বার 92। IQF এর পূর্ণ কথাটি কি? ইন্ডিভিজুয়ালি কুইক ফ্রোজেন, পেজ নাম্বার 144। বোটুলিজম কোন ব্যাকটেরিয়ার জন্য ঘটে? ক্লস্টিডিয়াম বোটুলিনাম, পেজ নাম্বার 90। কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? স্ট্যাফাইলোকক্কাস অরাস, পেজ নাম্বার 86। তেলের অসম্পৃক্ত চর্বির সাথে অক্সিজেনের বিক্রিয়ায় গন্ধ সৃষ্টি হওয়ার ঘটনাকে কি বলে? র্যানসিডিটি, পেজ নাম্বার 58। খেসারি ডালে কি থাকে? ল্যাথেরোজেন, পেজ নাম্বার 56। থাইরক্সিনের ঘাটতিতে কোন রোগ হয়? গলগণ্ড, পেজ নাম্বার 55। চাল, গম এবং বার্লি কোন জাতীয় খাবার? শর্করাবহুল খাদ্য, পেজ নাম্বার 28। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি রোগ হয়? রিকেট, পেজ নাম্বার 48। কোনটিকে স্যাপোনিফিকেশন ভ্যালু দ্বারা চিহ্নিত করা হয়? চর্বি, পেজ নাম্বার 13। সায়ানোকোবায়ামিন বলতে কোন ভিটামিনকে বোঝায়? ভিটামিন B12। আপনাদের বইতে কিন্তু রয়েছে সায়ানোকোবালামিন, কিন্তু প্রশ্ন এইভাবে এসেছে তাই আপনাদেরকে এইভাবে জানানো হচ্ছে। সায়ানোকোবায়ামিন বলতে কোন ভিটামিনকে বোঝায়? ভিটামিন B12। মার্মালোডে কি থাকে? ফলের খোসা, পেজ নাম্বার 154। ব্যান কি? শস্যের বাহিরের ত্বককে ব্যান বলে, পেজ নাম্বার 160। নিম্নলিখিত কোনটি মানবদেহের জন্য বিষকারক? আর্সেনিক, পেজ নাম্বার 15। বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ।